بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় বন্ধুগণ, এতক্ষণ আমার সন্তান রাফাত তার পিতামাতার জন্য দোয়া করেছে। চলুন এখন আমি তথা আমার সাথে আপনারা সবাই আমাদের পিতামাতার জন্য দোয়া করি এবং এই দোয়াটা শিখে নেই। দোয়া শিখে আমরা আমাদের শ্রেষ্ঠ নামাজের মধ্যে, নামাজের শেষ দায় পরে, নামাজের শেষ বৈঠকে পরে আমরা এই দোয়াগুলো করি আমাদের পিতামাতার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবেন। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, সূরা বনি ইসরায়েলের 24 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমরা পিতামাতার জন্য দোয়া করব। দেখুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। যারা আরবিতে পারেন না তারা বাংলা চেষ্টা করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। আবার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। প্রত্যেকটা বন্ধুগণ আমাদের দোয়ার অর্থগুলো পরবর্তী স্ক্রিনে আমরা দিয়েছি, তো আপনারা এই দোয়াটা শিখবেন আমার সাথে সাথে এবং পরবর্তী স্ক্রিনে আপনারা দোয়ার অর্থ দেখতে পাবেন। সেই অর্থগুলো আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ, এবং সেই অর্থটা মনে থাকলে আমাদের দোয়াটা আরো জীবন্ত হবে। ইংরেজিতে দেখুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। চলুন বন্ধুগণ আমাদের এই আয়াতের অর্থটা দেখিনি, আল্লাহ কত সুন্দর অর্থ শিখিয়ে দিয়েছেন। মাই লর্ড হ্যাভ মার্সি অন দেম মাই প্যারেন্টস অ্যাজ দে রেস্ট মি ওয়েন আই ওয়াজ চাইল্ড, সুবহানাল্লাহ। মাই লর্ড হ্যাভ মার্সি অন দেম মাই প্যারেন্টস অ্যাজ দে রেস্ট মি ওয়েন আই ওয়াজ চাইল্ড। বাংলায় দেখুন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের পিতা মাতাকে তেমনি দয়া করুন যেমনি তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন, সুবহানাল্লাহ। হে আমাদের প্রতিপালক, আমাদের পিতা মাতাকে তেমনি দয়া করুন যেমনি তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছে, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, কত সুন্দর দোয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কোরআনে আমাদের পিতা মাতাকে দোয়া করার জন্য শিখিয়ে দিয়েছেন। আর এই দোয়া যদি সন্তান পিতা মাতার জন্য করে আর মাঝখানে আর কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। চলুন আরেকটি দোয়া আমরা পিতা মাতার জন্য শিখি। আল্লাহ কি বলেছে দেখুন, সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে, আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলেছে দেখুন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব।
রব্বানা, আপনার মুখস্থ করে ফেলুন, আমার সাথে সাথে দোয়াটা মুখস্থ করে ফেলুন। কারণ এই দোয়া মুখস্থ করতে হবে আপনাকে, আপনি তো দেখে দেখে দোয়া আল্লাহর কাছে বলতে পারবেন না। আপনি নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করবেন তো মুখস্থ থাকতেই হবে আপনাকে। নামাজের মধ্যে সেজদায় পরে এই দোয়া করুন, নামাজে তাশাহুদ উপরে বসে এই দোয়া করুন, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই কবুল করবেন। সবচেয়ে উপকারী দোয়া হলো নামাজের মধ্যে পড়া, চেষ্টা করবেন নামাজের মধ্যে এই দোয়াগুলো পড়বেন, সেজদায় পরে আল্লাহর কাছে এই দোয়াগুলো করবেন, তার সাহায্য বসে আর দোয়া করবেন, রব্বানা রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমরা এখান থেকে আরবিতে, বাংলায় এবং ইংরেজিতে এই দোয়াটা শিখি, এর পরের স্লাইডে আপনারা এর অর্থটা বুঝবেন, অর্থটা হৃদয়ঙ্গম যদি করতে পারেন, অর্থ বুঝে বুঝে যদি দোয়া করতে পারেন, সেই দোয়া আরো কার্যকরী হয়, সেই দোয়া আরো প্রাণবন্ত হয়। বাংলায় দেখুন, যারা আরবি পড়তে পারেন না তারা বাংলায় বলুন, রব্বানাগফিরলি রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়াল ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বানাগফিরলি রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ইংরেজিতে দেখুন, রব্বানাগফিরলি রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বানাগফিরলি রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। চলুন এর অর্থটা দেখি, অর্থটা হলো আল্লাহ দেখুন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, যেদিন আপনি হিসাব নিবেন, অর্থাৎ সেই দিন, সেই কিয়ামতের দিন, সেদিন আমাকে, আমাদের পিতামাতা ও মুমিনদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, যেদিন আপনি হিসাব নেবেন, সেই দিন আমাকে, আমাদের পিতামাতা ও মুমিনদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, আওয়ার লর্ড ফরগিভ মি অ্যান্ড মাই প্যারেন্টস অ্যান্ড অল দ্য বিলিভার্স অন দ্য ডে ওয়েন দ্য অ্যাকাউন্টিং উইল বি এস্টাবলিশড, আওয়ার লর্ড ফরগিভ মি অ্যান্ড মাই প্যারেন্টস অ্যান্ড অল দ্য বিলিভার্স অন দ্য ডে ওয়েন দ্য অ্যাকাউন্টিং উইল বি এস্টাবলিশড। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই দোয়াগুলো শিখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন। আমরা ধারাবাহিক এই দোয়ার ভিডিওগুলো আপলোড করতেছি, আপনারা একটা একটা করে সেই দোয়াগুলো আপনারা নিয়ে নিন এবং মুখস্থ করুন। ইনশাআল্লাহ, এই দোয়া করতে করতে আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই মাফ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।